এই কখনো আশা হয়নি এই ফেসবুক আর ইউটিউবে এই ফেস দিয়ে আমার লাইভ করা হয়নি, তো ভাবলাম যে একটা লাইভ করি, এই লক্ষ্যে লাইভে চলে আসলাম। কেমন আছেন সবাই? আর আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ 3 বছর আগেই আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা। তো আগে তো বুঝতাম না যে ইউটিউব চ্যানেল খুলতে হবে এভাবে বা কাজ করতে হবে, সেটা জানতাম না। হঠাৎ করে একদিন ইউটিউব চ্যানেল খুলবো খুলে ফেললাম, তা আবার এই ক্রেডিটটা দিতে হয় হাসানকে, ছোট ভাই হাসান। ও কাজ বুঝে ওকে বললাম যে একটা ইউটিউব চ্যানেল খুলো, তো তখন আমার আন্ডারগ্রাউন্ডে ওই যে অফিস ছিল, তো বলতেই হাসান একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলল। খোলার পরে আমাকে বলছে, ভাই ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। সে থেকে দুটা একটা করে, দুটা একটা করে কিন্তু নিউজ আপলোড দিতে লাগলাম। মানে তখন তো সেভাবে প্রফেশনাল কাজ বুঝতাম না, কাজও করতাম না, ভাবতাম না যে ইউটিউব চ্যানেলে এভাবে নিউজ আপলোড দিতে হয়। বিষয়টা আসলে ভাবিনি ওভাবে কখনো, আর ভাবার কথাও না তখন। আসলে এভাবে ইউটিউব এলাকাতে বা চাপানো যে বাংলাদেশে এভাবে কেউ কাজ করতো কিনা আমার জানা নাই, হয়তো মুষ্টিমেয় কেউ কেউ করতো। তো সেই থেকে, সেই দীর্ঘ 3 বছর আগে থেকে এই চ্যানেলটি গুটি গুটি পায়ে হাঁটা শুরু করে। সে হাঁটতে 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 2023-এ এসে আমি আসে 21, 22, 20, এই সালগুলো 20 সালও কিন্তু নিউজ প্রেজেন্টেশন করেছি এখানে, তবে ভয়েস দিইনি। এমনিতেই নিউজ মনে হয়েছে ভিডিও আপলোড করব, সেটা করেছি। 22 সাল পার করেছি সুন্দরভাবে, এবং 23 সালটা প্রফেশনালভাবে নিউজ নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করি এবং সে লক্ষ্যে কাজ করেছি। তো যখন দেখলাম যে নিউজে একটু সাড়া পাচ্ছে, তখন থেকে কাজ শুরু করলাম। কাজ শুরু করে এ পর্যন্ত এসেছি। এখন আলহামদুলিল্লাহ বরেন্দ্র নিউজ টিভি এখন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে 6,363, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের ভালোবাসাই, যারা আছেন দর্শক অডিয়েন্স, ভালো লাগে যখন নিউজগুলো আপলোড দেই, আপনারা সাথে সাথে আমাদের নিউজগুলো দেখেন এবং দেখার চেষ্টা করেন, তখন নিজেকে সার্থক মনে হয়, ভালো লাগে, সার্থকতা হয়। তো আশা করছি আপনারা আগামী দিনে বিগত দিনের মতোই আমাদের পাশে থাকবেন, পরামর্শ দিবেন, আরও নিউজ রিলেটেড বা নিউজগুলো আরও ভালো করতে হবে নাকি, কী কী রিলেটেড নিউজ দিতে হবে। থাকেন আমাদের নিউজগুলো দেখেন, পরামর্শ দেন। বরেন্দ্র নিউজ টিভি আশা করছি আপনাদের মনের খোরাক যোগাবে, ইনশাল্লাহ যোগাবে। আরও আপডেট করার চেষ্টা করছি, সে লক্ষ্যে আগে বললাম কাজ চলছে বা প্রস্তুতি চলছে আমাদের, কাজ করার চেষ্টা করব এবং মানের কাজ, গুণগত মান দেওয়ার চেষ্টা করব আমরা, সে লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ আশা করছি আপনাদের কাছে। আর পরামর্শ দিবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ সেই নিয়ে কাজ করে। ইউটিউবকে ধন্যবাদ জানাচ্ছি, ইউটিউবের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ফার্স্ট টাইম ইতিমধ্যে পূর্ণ হয়েছে। ইউটিউব আলহামদুলিল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, ইউটিউবকে থ্যাঙ্কস জানাচ্ছি, ইউটিউব টিমকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আশা করছি আপনাদের সকল সত্য সাপেক্ষে মেনে নিয়ে, সত্য মেনে নিয়ে আমরা কাজ করবো সামনের দিকে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।